নির্বাচন ঠেকাতে অনেক ষড়যন্ত্র হয়েছে, তাই 7ই জানুয়ারি শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে দেশে যে গণতান্ত্রিক ধারা বিদ্যমান তা প্রমাণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে নারায়ণগঞ্জের AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের শেষ নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিতে ভয় পায় বলেই ভোট আসলে বিএনপি সন্ত্রাস করে। নারায়ণগঞ্জের AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের শেষ নির্বাচনী সমাবেশে অংশ নেন দলটির সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীরা স্লোগানে তাকে বরণ করে নেন। আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের উন্নয়ন স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। গাজী সেতু, সুলতানা কামাল সেতু, কাঁচপুর সেতু, মেঘনা সেতু, গোমতী দ্বিতীয় সেতু, এই পাঁচটা সেতু নতুন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ সভাপতি 7ই জানুয়ারি ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান। সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে প্রমাণ করবেন যে বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান। মন দিয়ে একমাত্র আওয়ামী লীগই দেশের কাজ করে জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা। ওই জ্বালাও পোড়াও মানুষ খুন, এটাই হচ্ছে বিএনপির একমাত্র গুণ। হিমেল মাহবুব, DBC News, ঢাকা।